আসসালামু আলাইকুম। কাজী মালিক স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে প্রত্যেককে স্বাগতম। আজ আমরা আলোচনা করব সপ্তম অধ্যায়ের ব্যবহারিক জ্যামিতি নিয়ে। তো আজ প্রথম পর্বের ক্লাসে আমরা প্রথমে যে সম্বাদটি নিয়ে আলোচনা করব সেটি হলো একটি নির্দিষ্ট রেখাংশকে সমদ্বিখণ্ডিত করতে হবে। এই সম্বাদটি অঙ্কন করার জন্য প্রথমে আমাদেরকে কী করতে হবে, আমরা একটা নির্দিষ্ট রেখাংশ নিই। তাহলে আমরা একটা নির্দিষ্ট রেখাংশ নিচ্ছি, মনে করি এটাকে আমরা নাম দিলাম এই রেখাংশটির, মনে করি এ বি একটি নির্দিষ্ট রেখাংশ, একেই সমদ্বিখণ্ডিত করতে হবে। তো আসো প্রথমে আমরা যে কাজটি করব সেটি হলো এই পেন্সিল কম্পাস দিয়ে আমরা এই একে কেন্দ্র করে এ বি এর অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিয়ে এ বি এর উভয় পাশে দুটি বৃত্তচাপ অঙ্কন করব। ঠিক বিকে কেন্দ্র করে একইভাবে আরও দুটি বৃত্তচাপ অঙ্কন করব। একইভাবে একে কেন্দ্র করে যেভাবে অঙ্কন করছি বিকে কেন্দ্র করে একইভাবে আরও দুটি বৃত্তচাপ অঙ্কন করব। তাহলে দেখো এই দুটি বৃত্তচাপ পরস্পরকে, একটা হলো সি বিন্দু আর একটা হলো ডি বিন্দুতে কী করে ছেদ করে। এখন আমরা যদি এই সি এবং ডি যোগ করে দিই তাহলে সি ডি যে রেখাংশটি হবে সেটি হবে আমাদের এ বি এর লম্ব সমদ্বিখণ্ডক, অর্থাৎ এ বিকে কী করবে সমান দুটি ভাগে বিভক্ত করবে। তাহলে আসো আমরা এখন সি এবং ডিকে কী করব যোগ করে দিব। তাহলে আমরা এখন কী করব সি ডি যোগ করব। তাহলে সি ডি রেখাংশটি এ বিকে ও বিন্দুতে কী করে ছেদ করে, অর্থাৎ এতেই এ বি রেখাংশটি এবি রেখাংশকে সিডি রেখাংশটি ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে। অঙ্কনের বিবরণটা আমি আবার বলছি, মনে করি এবি একটি নির্দিষ্ট রেখাংশ, একেই সমদ্বিখণ্ডিত করতে হবে। তো আমরা প্রথমে যেটা করবো সেটা হলো একে কেন্দ্র করে পেন্সিল কম্পাস দিয়ে, দেখো যে কোনো রেখাকে সমদ্বিখণ্ডিত করার ফর্মুলা হলো, যেমন এ বিন্দুকে কেন্দ্র করে আমরা এ বি এর অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিয়ে তার উভয় পাশে কী করবো দুইটা বৃত্তচাপ অঙ্কন করবো। একইভাবে বিকে কেন্দ্র করেও এ বি এর উভয় পাশে কী করবো আরও দুটি বৃত্তচাপ অঙ্কন করবো। বৃত্তচাপ দিয়ে পরস্পরকে সি এবং ডি বিন্দুতে কী করে ছেদ করে। সি ডি যদি যোগ করে দিই আমরা তাহলে সি ডি যে রেখাংশটি সেটি এ বিকে কী করে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে। এবার আসো আজকে দ্বিতীয় সম্পাদ্যটি এখন আমরা অঙ্কন করব। তো দ্বিতীয় সম্পাদ্যটি হলো একটি সরল রেখার নির্দিষ্ট কোনো বিন্দুতে একটি লম্ব অঙ্কন করতে হবে। আমরা সবগুলোই চিত্রে আমরা রুলার এবং কম্পাসের সাহায্যে অঙ্কন করব, অর্থাৎ একটি সরল রেখার নির্দিষ্ট কোনো বিন্দুতে কী করতে হবে একটি লম্ব অঙ্কন করতে হবে। তাহলে প্রথমে আমরা একটি সরল রেখা নিই, তাহলে মনে করি এবি একটি সরল রেখা এবং পি একটি নির্দিষ্ট বিন্দু, পি বিন্দুতে কী করতে হবে এ বি এর উপর লম্ব অঙ্কন করতে হবে। তো আসো প্রথমে আমরা এই পিকে কেন্দ্র করে একটা কি আঁকবো এ বি এর যে কোনো এক পাশে আমরা একটা লম্ব একটা বৃত্তচাপ অঙ্কন করবো। এভাবে একটা কি করব বৃত্তচাপ অঙ্কন করব। তাহলে আসো প্রথমে পিকে কেন্দ্র করে ওই সরলরেখাটির যে কোনো এক পাশে আমরা কী করবো একটি
বৃত্তচাপ অঙ্কন করব। সেই বৃত্তচাপ দয় ধরি এবি সরল রেখাকে সি এবং ডি বিন্দুতে ছেদ করে। এখন আমরা সি এবং ডিকে কেন্দ্র করে সিডি এর অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিয়ে আরও কী করব, দুটি বৃত্তচাপ অঙ্কন করব। তাহলে এদিকে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম এবং ডিকে কেন্দ্র করে আরও একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। তাহলে এই দুটি বৃত্তচাপ পরস্পরকে ধরি ই বিন্দুতে ছেদ করে। ই বিন্দুতে কী করে, ছেদ করে। এখন আমরা ইপি যোগ করে দিব। ইপি কী করব, যোগ করব। তাহলে ইপি রেখাংশই হবে এবি এর উপর লম্ব। অঙ্কনের বিবরণটা আমি আবার বলছি। মনে করি এবি একটি সরল রেখা, এবি একটি সরল রেখা, পি তার উপর একটি বিন্দু, পি বিন্দুতে এবি এর উপর লম্ব অঙ্কন করতে হবে। তো এই চিত্রটা আমরা দুইটি প্রক্রিয়া অঙ্কন করতে পারি। আমরা প্রথম পর্বে প্রথমে এই প্রমাণটা দেখাবো, অর্থাৎ এই অঙ্কনটা দেখাবো, পরবর্তীতে আরেকটি বিকল্প অঙ্কন আছে সেটাও দেখাবো। তাহলে আসো প্রথমে পিকে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে এবি এর উভয় পাশে আমরা একটা বৃত্তচাপ অঙ্কন করব, যেটি এবি রেখাটিকে সি এবং ডি বিন্দুতে ছেদ করে। এখন সি ও ডিকে কেন্দ্র করে সিডি এর অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিয়ে, অর্থাৎ আরও দুটি বৃত্তচাপ অঙ্কন করি যে বৃত্তচাপ দিয়ে পরস্পরকে ই বিন্দুতে ছেদ করে। তাহলে এখন আমরা ইপি যোগ করব। তাহলে ইপি হবে এবি এর উপর লম্ব, অর্থাৎ আমরা বলতে পারি ইপি লম্ব এবি। এইভাবে একটি সরল রেখার যে কোনো বিন্দুতে আমরা লম্ব অঙ্কন করতে পারি। তবে আরেকটি মেথড আছে, আমরা সেই মেথডটাও দেখাবো। এবার আসো এই সম্পাদ্যটিকে আমরা আরও একটি প্রক্রিয়া, অর্থাৎ আর একটি ভিন্ন মেথডে অঙ্কন করতে পারি। আসো সেটি আমরা কি এখন দেখাবো। তাহলে একই সরল রেখার উপর কোন বিন্দুতে কি আঁকতে হবে, একটি লম্ব অঙ্কন করতে হবে। আগের মতে আমরা করি, মনে করি এবি একটি সরল রেখা, পি তার উপর একটি কি বিন্দু, পি বিন্দুতে কি করতে হবে, লম্ব অঙ্কন করতে হবে। তাহলে আসো প্রথমে এই পিকে কেন্দ্র করে আমরা সুবিধাজনক ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করব। আমি বিন্দুগুলো পরে বলবো। এবার আসো এভাবে আমরা আরেকটা বৃত্তচাপ অঙ্কন করব এবং আরেকটা বৃত্তচাপ অঙ্কন করব। এই দুটিকে কেন্দ্র করে একই ব্যাসার্ধ নিয়ে আমরা কী করব, আরও দুটি বৃত্তচাপ অঙ্কন করব। আমি একসাথে এঁকে ফেলছি। এবার আসো আমি একটু বর্ণনাটা বলি। মনে করি এবি একটি সরল রেখা, পি তার উপর একটি বিন্দু, পি বিন্দুতে লম্ব অঙ্কন করতে হবে। প্রথমে আমরা পিকে কেন্দ্র করে সুবিধাজনক ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করি যা এবিকে সি বিন্দুতে ছেদ করে। এখন সিকে কেন্দ্র করে একই ব্যাসার্ধ নিয়ে আমরা আরও একটি বৃত্তচাপ অঙ্কন করি যা আগের বৃত্তচাপটিকে ডি বিন্দুতে ছেদ করে, এবং এ ডিকে কেন্দ্র করে একই ব্যাসার্ধ নিয়ে আরও একটি বৃত্তচাপ অঙ্কন করি যা ওই বৃত্তচাপটিকে ই বিন্দুতে ছেদ করে। এখন ই এবং ডি, ডি এবং ইকে কেন্দ্র করে একই ব্যাসার্ধ নিয়ে একই দিকে আরও দুটি বৃত্তচাপ অঙ্কন করি যা পরস্পরকে কিউ বিন্দুতে ছেদ করে, কিউ বিন্দুতে ছেদ করে। এখন আমরা পি কিউ যোগ করে দিব। কী করবো আমরা এখন, পি কিউ যোগ করব। তাহলে এই পি কিউ হবে এবি এর উপর লম্ব, অর্থাৎ পি কিউ লম্ব এবি। এ হলো একটি সরল রেখার উপর নির্দিষ্ট কোনো বিন্দুতে লম্ব অঙ্কন করার প্রক্রিয়া। তাহলে আমি দুটি মেথডে দেখালাম, তোমরা যে কোনো একটি মেথডে, আরেকটি মেথডও আছে
তবে তোমরা চেষ্টা করবে এই দুইটি মেথডের যে কোনো একটি মেথডে অঙ্কন করার জন্য। তো আজ পর্যন্ত থাকলো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।